হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। তো সকাল সকালে ব্লগটা স্টার্ট করে দিলাম, এখন চা খাচ্ছি লুচি দিয়ে। এই যে দেখো, ফুলকো ফুলকো লুচি, খাবে নাকি তোমরা? চলে এসো। তোমরা কেউ আমার ভিডিওটা দেখছো না, লাইকও করছো না, প্লিজ আমার চ্যানেলে যাও, গিয়ে আমার ভিডিওটা দেখো। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চা খেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। এসো এসো এসো। ও খিদে পেয়ে গেল সকাল সকাল, সেই জন্য ওকে লুচি দিলাম। খা খা খা, খাবি না? খা খা। ভালো লাগছে না লুচি? এই দেখুন আমার টুনটুনি বাচ্চাগুলো মার বুকের নিচে বসে আছে, দেখো। বিস্কুট খাবে, লুচি খাবে না, বিস্কুটও খাচ্ছে না। কি খাচ্ছিস লো? পুরি খাচ্ছি। পুরি না, পুরি খাচ্ছিস? কি দিয়ে খাচ্ছিস? মাঝি। আরে মাছ দিয়ে খাচ্ছিস? খা খা, ভালো করে খা। হ্যাঁ, জামো জামো খাই লই। তুই কি দিয়ে খাচ্ছিস? ভাত খাচ্ছিস? তো আমার ছেলে স্কুলে যাবে, ওকে খাবার দিয়ে দিলাম। এখন আমি রান্না বান্না সেরে নেব। এই দেখুন আমার লাউ গাছ উঠে গেছে, সারটা লাগিয়েছিলাম সারটাই উঠে গেছে। ওখানে কুমড়ো গাছগুলো দেখুন কি সুন্দর হয়ে গেছে। এই যে কুমড়ো গাছে ফুল ধরেছে, এবার কুমড়ো ধরবে, দেখেছেন কত সুন্দর লাগছে গাছটা। এই দেখুন বেয়ে বেয়ে কাঁঠাল গাছে এসে উঠে উঠে পড়েছে। এই যে একটা জিনিস দেখাচ্ছি, এই যে বড়িগুলো প্রায় পেকে এসেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর বড়িগুলো। এই যে দেখুন পেকে গেছে, এই যে দেখুন পাকা বড়ি। প্রচুর বড়ি এসেছে দেখুন।
বন্ধুরা দেখুন মুরগি কুচে বসিয়েছিলাম এই যে বসিয়েছি ডিম নিয়ে বসে আছে সেজন্য ওরা বিরক্ত হচ্ছে এগুলো কি চিনতে পারছেন এগুলো কি নিয়ে একদিন একটা ভিডিও বানাবো তারপর দেখো দেখুন তো চিনতে পারছেন কিনা যদি চিনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন কি করছিস ডিমগুলো ফুটেছে দেখো বাচ্চা বেরোচ্ছে কিনা এখনো বেরোয়নি অনেকদিন তো হয়ে গেল দেখুন অনেকগুলো ডিম নিয়ে বসে আছে মুরগিগুলো এখনো ফুটেনি এই যে মুরগির ডিম আর এই যে দেখুন হাঁসের ডিম দুনো কত বড় ডিম আর কিছুদিনের মধ্যে ফুটাবে বসে থাক বসে থাক চুপ করে বসে থাক আদর করে দিচ্ছি হ্যাঁ সবগুলো ফুটাস ঠিক আছে গুড গার্ল গুড গার্ল গুড গার্ল গুড গার্ল রে কি করছিস রে বিছানার মধ্যে শুয়ে শুয়ে গেম খেলছিস হুম স্নান করবি না কেন ঠান্ডা লাগে এ দেখুন এ মেয়েটা স্নান করতে চায় না একদম সারাদিন শুধু মোবাইল নিয়ে বসে থাকে এত দুষ্ট যে স্কুলেও যেতে চায় না ওর নাকি পড়াশোনা করতে ভালো লাগে না তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করতে যাব তো তোমরা কে কে করছো কমেন্টের মাধ্যমে জানাবে আমি তো সারাদিন হাঁস মুরগি খরগোশ এসব নিয়ে ব্যস্ত থাকি তো দেখা হচ্ছে পরে তো আমার বর কি করছে তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি দেখুন খরগোশের ঘরটা পরিষ্কার করছে রে কেমন আছিস তোরা ভালো আছিস ভালো আছিস খাচ্ছিস না কেন আলো দিয়েছি খাচ্ছিস না কেন হুম এ দেখুন আমার বরে কত কষ্ট করছে ঘরটা পুরোটাকে পরিষ্কার করছে এ দুষ্টগুলো ভীষণ নোংরা করে রেখে দেয় ঘরটাকে মাথা ঢুকিয়ে ঢুকিয়ে খাচ্ছে ঠিক আছিস আলু
ওটার মধ্যে ঢুকে আর বেরোতে পারছে না। দেখুন আমাদের এখানে তিনটা রুম আছে, এই যে তিনটা রুম, এখানে আমরা শুয়োর পালি। এখনো শুয়োর আনা হয়নি, যখন আনবো তখন দেখাবো। এই যে দেখুন এখানে থাকে, এখানে একটা রুম, ওখানে একটা রুম, ওই দিকে একটা রুম। দেখুন কত নোংরা হয়েছে দেখতে পাচ্ছেন? এ দুষ্টরা খেয়ে খেয়ে খালি নোংরা করি, খেয়ে খেয়ে খালি নোংরা করি। দেখি দাঁত, দাঁত দেখি, দাঁত না দেখি, দাঁতগুলো দেখি, না বলছি তো না, দেখে দাঁতগুলো দেখি, দেখে দাও, দেখে দাও দাঁতগুলো, দেখে দে। এ দাঁতগুলো কি কালো হয়ে আছে রে, ব্রাশ করিস নি তোরা? ব্রাশ তো। আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা।